প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে দেশের স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। 31 জানুয়ারি রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেখুন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবছরের 31 জানুয়ারি তার প্রথম সমাবর্তন অনুষ্ঠান করতে যাচ্ছে। এই অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যের যে বিষয়টা আছে সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করবেন এবং আমাদের এই সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত থাকবেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জনাব কৈলাস সত্যার্থী। তো এই যে দুজন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে আমাদের শিক্ষার্থীরা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে, তারা সার্টিফিকেট গ্রহণ করবে, সেটা অনেক আনন্দের বিষয়। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা শুধুই নয়, আমরা এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, আমাদের সকল শিক্ষক এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চৌধুরী নাফিস সরাফাত, আমরা সবাই মিলে অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত। তো আমরা এই দেশের সকল নাগরিক এবং এই শিক্ষার্থীদের যারা বাবা মা আছে, অভিভাবকদের এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি, যাতে করে আমরা একটা সুন্দর সফল অনুষ্ঠান আয়োজন করতে পারি। সমাবর্তন সামনে রেখে রাজধানীর প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এখন সাজসজ্জব। আর রাজধানীর পূর্বাচলে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করা হবে সমাবর্তন পরবর্তী কনসার্ট। সৌরভ পাণ্ডে, নিউজ বাংলা, ঢাকা।